অম শান্তি আজকে চব্বিশে ডিসেম্বর দু হাজার একুশ আমরা শুনছি প্রাত সাকার বাংলামুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা তোমাদেরকে স্মৃতি এনে দিচ্ছেন তোমরা পবিত্র ছিলে তারপর চৌরাশি জন্ম নিতে নিতে পতিত হয়ে গেছ এখন পুনরায় পবিত্র হও এই সূক্ষ্ম মহাবাক্যের মাধ্যমে বাবা আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিচ্ছেন আজকের প্রশ্ন বোধহীন থেকে সুবুদ্ধিমান হয়ে ওঠা বাচ্চাদেরকে বাবা কোন বিষয়ে জিজ্ঞাসা করে তারপর তার রায় প্রদান করেন আমরা বোধহীন হয়ে গেছি অর্থাৎ আমাদের বুদ্ধিহীন হয়ে গেছে এখন আমাদেরকে সুবুদ্ধিমান বাবা বানাতে চাইছেন উত্তর বাচ্চারা আমি তোমাদেরকে কত ধন দিয়েছিলাম তোমাদের কাছে অগাধ ধন ছিল তাই না কিন্তু তোমরা তারপর সেসব কোথায় হারিয়ে ফেললে তোমরা এতখানি ইনসলভেন্ট কি করে হয়ে গেলে ভারত ছিল সোনার চরুই পাখি সেটা এই রকম কি করে হয়ে গেল এখন বাবা রায় দিচ্ছেন যে বাচ্চারা পুনরায় পুরুষার্থ করে রাজযোগ শিখে তোমরা স্বর্গের মালিক হও তো লৌকিক পিতাও যেমন ছেলে যদি সম্পত্তি হারিয়ে ফেলে তখন তাকে যেরকম শাসন করে পরমপিতা পরমাত্মা আদরের সঙ্গে আমাদেরকে শাসন করে আবারও আমাদেরকে ক্ষমা করে আবারও আমাদেরকে সুযোগ দিচ্ছেন অম শান্তি বাচ্চারা এখানে কাকে স্মরণ করে নিজেদের ব্যাহদের বাবাকে তাই না তিনি কোথায় আছেন তাকে তো আহ্বান করাই হয়ে থাকে পতিত পাবন এসো এসে আমাদেরকে দুঃখের দুনিয়া থেকে শোকের দুনিয়াতে নিয়ে চলো আজকাল সন্ন্যাসীরও বলে থাকে পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজারাম অর্থাৎ আমাদেরকে এই পতিত পতিতদেরকে পবিত্র বানানোর জন্য এসো কিন্তু জানে না তার ঠিকানা জানে না তার পরিচয় এটা তো বাচ্চারা তোমরা বোঝো যে পবিত্র দুনিয়া সত্যযুগকে পতিত দুনিয়া কলিযুগকে বলা হয় এখন তোমরা কোথায় বসে আছো কলিযুগের অন্তিম সময়ে এই স্থানটাকেও তোমরা স্মরণে আনতে হবে সেজন্য আহ্বান করে বাবা এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাও আমরা কারা অহম আত্মা আত্মাকেই পবিত্র হতে হবে আত্মা পবিত্র হলে তখন শরীরও পবিত্র প্রাপ্ত হয় ন্যাচারাল বাবা আমাদেরকে বোঝাচ্ছেন আত্মা পতিত হলে তখন শরীরও পতিত হয় এই শরীর তো হলো মাটির পুতুল আত্মা তো অবিনাশী আত্মা এই গুলির দ্বারা বলে থাকে আহ্বান করে আমরা অত্যন্ত পতিত হয়ে গেছি আমাদেরকে এসে পবিত্র বানাও বাবা পবিত্র বানান পাঁচ রূপী রাবণ পতিত বানায় পবিত্র বলা হয় সত্যযুগকে যুগকে পতিত কলিযুগকে বলা হয় এখন তোমাদেরকে বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন বাচ্চারা তোমরা পবিত্র ছিলে তারপর এইভাবে এইভাবে চোরাসি জন্ম তোমরা নিয়েছ সত্য ত্রেতা দ্রাপর কলি এখন অনেক জন্মের অন্তিমেরও অন্তিমে রয়েছ তোমরা এখন কাঙ্গাল হয়ে গেছ চোরাসি জন্ম সম্পূর্ণ হয়েছে এটা হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ এই তোমাদের বৃক্ষের ঝাড় আর আমি হলাম তার বীজরূপ আমি সকল তথ্য জানি তোমাদেরকে পরিবেশন করছি আমাকে আহ্বান করে হে পরম পিতা পরমাত্মা যিনি হলেন গডফাদার লিবারেটার গাইডও প্রত্যেকে নিজের জন্য বলে থাকে আমাকে মুক্ত করো আর পাণ্ডাবা শান্তিধামে নিয়ে যাও সন্ন্যাসী প্রমুখরাও বলে থাকে স্থায়ী শান্তি কীভাবে পাওয়া যায় তারাও জানে না তাদের কাছেও লোক গিয়ে বিমুখ হয়ে আসে এখন শান্তিধাম হলো তো গিয়ে মূল বতন আসল তার আমাদের পারমানেন্ট অ্যাড্রেস যেখানে আত্মারা থাকে শরীর নয় শুধু আত্মা আর পরমাত্মার সঙ্গে সেখানে সেখানে আমরা আকর্ষণে আকর্ষিত হয়ে থাকি কোনো শরীর থাকে না কোনো আওয়াজ থাকে না আত্মারা নগ্ন অর্থাৎ শরীর ছাড়াই সেখানে থাকে সেটা হলো শান্তিধাম বা নির্বিকারী দুনিয়া যেখানে আত্মারাই থাকে বাচ্চাদেরকে সিঁড়ির চিত্রের উপরে বোঝানো হয়েছে এটাই হলো বাস্তবে আমাদের ভারতের তো আমাদের ভারতের ডাউনফল আর রাইস আর ডাউনফল ভারতের উত্থান এবং পতনের কাহিনী কেভাবে আমরা বেয়ে নিচে নামতে এসেছি চোরাসি জন্ম আমরা কি করে নিয়ে থাকি আমাদের উত্থান কী কখন হয় আর পতন কখন হয় এই চোরাসি জন্ম হল ম্যাক্সিমাম এক আত্মার ক্ষেত্রে কেউ কেউ আবার এক জন্ম নিয়ে থাকে এর থেকে চোরাসি পর্যন্ত ম্যাক্সিমাম আত্মারা ওপর থেকে আসতেই থাকে এখন বাবা বলেছেন বাচ্চারা আমি এসেছি তোমাদেরকে পবিত্র বানাতে আত্মাদেরকে পবিত্র বানাতে বাচ্চারা চিঠি লেখার সময় ঠিকানা লেখে না সে বাবা কে আরও ব্রহ্মা বাবা সে বাবা হলেন আত্মাদের পিতা আর ব্রহ্মাকে বলা হয় আদি দেব অ্যাডম দাদা অর্থাৎ দাদার মধ্যে বাবা আছেন দাদার শরীরে বাবা প্রবেশ করেছেন বলেন তোমরা আমাকে আহ্বান করেছ না এই পতিত পাবন এসো আত্মারা এই শরীর দ্বারা আহ্বান করেছে মুখ্যত হলই আত্মা না এটা হলো দুঃখদাম এখানে মানুষ দেখতে দেখতেই বসে বসেই মারা যায় হার্টফেল হয়ে যায় ওখানে এরকম কোনো অসুখ বিষয়ক হয় না সত্যযুগে নামই তার স্বর্গ বহিস্ত বৈখণ্ঠ কত সুন্দর নাম নাম বললেই মন খুশিতে ভরপুর হয়ে যায় সত্যযুগ হলো হ্যাভেন প্যারাডাইস। খ্রিস্টানরাও বলে থাকে ক্রাইস্টের তিন হাজার বছর আগে প্যারাডাইস ছিল তার অনেক প্রমাণ শাস্ত্রেও আছে এখানে ভারতবাসীদের তো এটাই জানা নেই বাস্তবে আমাদের ধর্ম ধর্মের স্থাপন কে আমাদের ধর্ম কী তো বাস্তবে আমরা নিজেরা কে সকল কিছু ভুলে গেছে যখন আমরাই পেয়েছিলাম প্রথম জ্ঞান আর আমরাই সকল জ্ঞান ভুলে বসে আছি কেননা তারা অনেক সুখ দেখেছে দুঃখও দেখেছে তমপ্রধান হয়ে গেছে এখন সেই কারণে সকল কিছু বিস্তৃত হয়ে গেছে চৌরাশি জন্মও তাদের হয় ভারতবাসীর অর্ধকল্প পরে অন্য ধর্ম লোকেরা আসে এখন তোমরা বুঝতে পারো যে অর্ধকল্প কেবল দেবী দেবতারাই ছিলেন আর কোনো ধর্ম ছিল না সত্যযুগ ত্রেতা যুগে তারপর ত্রেতাতে রামরাজ্য হলেও তখন ইসলাম বা বৌদ্ধ ধর্ম ছিল না দুই কলা কম হওয়া যাওয়ার পরেও অন্য ধর্ম সেখানে তাদের কোনো ড্রামাতে কোনো পার্ট ছিল না মানুষ তো ঘোর অন্ধকারে আছে বলে দে দুনিয়ার আয়ু লক্ষ লক্ষ বছর বাকি আছে কারণ বিনা সূত্রে জীবনকে সমাধান সম্ভব নয় সেই কারণে মানুষ মনে করে কলিযুগ তো এখন ছোট বাচ্চা এখন তোমরা বুঝতে পারো যে কলিযুগের আয়ু শেষ হয়ে গেছে এরপর শতযুগ আসবে সেজন্য তোমরা এসেছো বাবার কাছে বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার নিতে তাই না তোমরা সবাই স্বর্গের অধিকারী ছিলে অধিবাসী ছিলে বাবা আসেনি স্বর্গ স্থাপন করতে বাকিরা সবাই শান্তিধামের গৃহে চলে যায় সেখানে সেখানে একটা পারমানেন্ট রেস্টের জায়গা আর তোমাদের তো আবারও পার্ট চালু হয়ে যায় তারপর এখানে এসে পার্ট প্লে করতে থাকো তোমরা শরীর বেতেরেকে আত্মা তো কিছুই বলতে পারে না তার জন্য তোমাদের শরীর প্রাপ্ত হয় প্রথম সত্যযুগে সেখানে শরীর না থাকার কারণে আত্মা শান্ত অবস্থায় থাকে সাইলেন্স দুনিয়া বলা হয় পরমধামকে তো বাবু সেই জ্ঞানের মাধ্যমে আমাদেরকে এক্সারসাইজ করাচ্ছেন কখনও পরমধামে নিয়ে যাচ্ছেন কত সত্য সত্যযুগে নিয়ে যাচ্ছেন আর পরমধামকে মূল লোক শান্তি ধামও বলা হয় নির্বাণ ধামও বলা হয় লাল দুনিয়া বলা হয় এসব কথা শাস্ত্রে নেই কারণ স্বয়ং ভগবান এসে তার সম্পূর্ণ ব্যাখ্যা আমাদেরকে দিচ্ছেন শাস্ত্র তো মানুষেরই তৈরি তাই না সত্যযুগে এসব থাকে না তারা তো ভক্তি করে না ভক্তির কোনো প্রয়োজন পড়ে না সেই জন্য শাস্ত্রের দরকার পড়ে না দেবতারা ভক্তি করে না পরবর্তীকালে দেবতাদের ভক্তি মানুষ করে এটাই হলো আমাদের আজকের মূল পয়েন্ট আমাদেরকে আমাদেরকে ভক্তি করবে আমাদের এমন জীবন তৈরি করতে হবে এমন চরিত্র তৈরি করতে হবে সেটা তো হলো দেবতাদের দুনিয়া সত্যযুগ ত্রেতা এটা হলো মানুষের দুনিয়া দেবতাদের রাজত্ব ছিল এখন নেই কারুর জানা নেই যে তারা কোথায় গেছে এই লক্ষ্মীনারায়ণের একচ্ছত্র রাজত্ব ছিল সত্যযুগে তারপর রাম রামের রাজত্ব ছিল ত্রেতা যুগে তো এই নলেজ এখন তোমরা প্রাপ্ত করছো কি ছিল আর কি এখন হতে চলেছে আর কোনো মানুষেরই এই নলেজ থাকে না বাবা এসে মানুষকে এই নলেজ প্রদান করে তার সন্তানকে যার দ্বারা মানুষ দেবতা হয়ে যায় তোমরা এখানে আসোই মানব থেকে দেবতা হতে আর কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোথাও এই পড়াশোনা করানো হয় না দেবতারা কখনো অসধ্য পানীয় আহার গ্রহণ কিংবা বিড়ি ইত্যাদি খায় না আজকালকার মানুষরা যা গ্রহণ করছে অর্থাৎ মন্দিরকে অপবিত্র করছে তারা হলেন তো বাস্তবে ব্রাহ্মণ এখন যারা ব্রাহ্মণ তারা বাস্তবে দেবতা ছিলেন এখানে সবাই হলো মানুষ সেটা হলো পবিত্র আর এটা হলো পতির দুনিয়া বরাবর বাবা এক্সারসাইজ করাচ্ছেন আমাদেরকে একবার উপরে নিজের বুদ্ধিকে নিয়ে যাও একবার নিজের দিকে দেখো বাবা এসে আত্মাদেরকে আত্মাদের সাথে কথা বলছেন আত্মায় শুনে এই অর্গানসগুলোর দ্বারা শাস্ত্রী এসবের কথা নেই কোনো উল্লেখ নেই শতযুগে রাবণ থাকেই না রাবণের কোনো অস্তিত্ব নেই দুঃখের কোনো নামগন্ধ নেই তারপর ধীরে ধীরে দুঃখ শুরু হয় তারপর তোমাদের কাছে অগাধ ধন হ্যাঁ তোমাদের কাছে অগাধ ধন দানা বাঁধে তখন সকল ধন সম্পত্তি তোমাদের কক্ষিগত হয় মার্গে তোমরা মন্দির বানাও তারপর প্রথম হয় সোমনাথের মন্দির কুহিনোর হীরা দিয়ে প্রথম শিবলিঙ্গ তৈরি করা হয় বড় বড় হীরে জহরাজ ছিল তোমাদের কাছে তার মূল্য কেউই নির্ধারণ করতে পারবে না মুখ্য হলো সোমনাথের মন্দির যদিও রাজারা প্রত্যেকে নিজেদের আলাদা আলাদা মন্দির বানিয়ে থাকে কারণ তারাও পূজা তো করবে তারা তো বাইরে যাবে না নিজের ঘরেই পূজা করবে পূজা প্রথমে হয়ে থাকে শিবের যাকে বলা হয় অবিবিচারী ভক্তি সোমনাথেরও সোমনাথকেও শিব শিবকেই সোমনাথ বলা হয় সোমনাথ অর্থাৎ যিনি সোমরস পান করান এই জ্ঞানকে সোমরসও বলা হয় জ্ঞান হলো অমৃত জ্ঞান হলো সোমরস সুতরাং বাবা এসে বোঝান বাচ্চারা বাবাকে ট্রুথ বলা হয় বাবা যা কিছু বলছে শুধু তুমি এখন একটু বিশ্বাস স্থাপন করে বাবার কথার সঙ্গে নিজের জীবনকে যুক্ত করো বাবা বলেন আমি এসে ভারতকে সত্যখণ্ড বানাই আর তোমরা সবাই দেবতা কিভাবে হতে পারো সেও আমি এসে তোমাদেরকে শেখাই আর আবণ তো সব কিছু তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে সে বাবা ব্রহ্মার দ্বারা কার্যকরান ব্রহ্মা হয়ে গেলেন তো সামলা অর্থাৎ ব্রহ্মা শাম হয়ে গেছেন অর্থাৎ কেননা অনেক জন্মের অন্তিমে এটা জন্ম কারণ অনেক জন্ম বিকারি জীবন অতিক্রান্ত করে এখন অন্তিম বিকারী জীবন ব্রহ্মার জীবন আর ইনি আবার সুন্দর হবেন এটাই হলো ঈশ্বরের করিশ্মা কৃষ্ণের চিত্র তো সুন্দর আর সাম তাই না মিউজিয়ামে তো খুব সুন্দর সুন্দর চিত্র রয়েছে যার উপরে তোমরা খুব ভালোভাবে বুঝাতে পারো তোমরা জানো যে আমরা শান্তিধামে নিজেদের গৃহে যাই আমরা হলাম সেখানকার অধিবাসী তারপর এখানে এসে আমরা ভূমিকা পালন করি বাচ্চাদের তো সবার আগে এই নিশ্চয় হওয়া উচিত যে কোনো সাধু সন্ত ইত্যাদি বাবা পরার না ইনি তো অর্থাৎ ব্রহ্মাত সিন্ধের অধিবাসী ছিলেন কিন্তু ওনার নাম ওনার মধ্যে ওনার নাম ছিল দাদা লেখরাজ ওনার মধ্যে যিনি প্রবেশ করেন তিনি হলেন জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মা আমাদের সদ্গুরু এবং শিক্ষক তাকে কেউ জানে না বাস্তবে তাকে দেখা যায় না ছোঁয়া যায় না তাকে শুধু অনুভব করা যায় বলেও থাকে ও গডফাদার কিন্তু তার নাম রূপ দেশ কাল কী তা কেউ জানে না এরপর বলে দেয় তিনি হলেন সর্বব্যাপী তো বাবা বলছেন আরে পরমাত্মা কোথায় রয়েছেন কি তোমরা জানো না তারা বলে দেয় প্রত্যেক ঘটে ঘটে তিনি থাকেন সকলের ভিতরে রয়েছেন এটা হলো ভুল ভক্তিতে সেই ভুল প্রচার করে আসা হয়েছে তো আরে প্রত্যেক ঘটে ঘটে তো তাদের আত্মা বসে থাকে অর্থাৎ ঘটে ঘটে প্রত্যেক শরীরে অর্থাৎ ভ্রজগুলে প্রত্যেকের আত্মা তার ভ্রুজগুলো থাকে দেহের ভ্রজগুলো পরমাত্মা বাবাকে তো আহ্বান করে বাবা এসে আমাদের অর্থাৎ পতিতদেরকে পবিত্র বানাও তোমরা আমাকে আহ্বান করো এই কর্ম এই সেবা করানোর জন্য কারণ তোমরা ভুলে গেছো ভুলে গেছো বলেই আমাকে ডেকেছ আমাকে নিমন্ত্রণ দিয়েছো তো আমরা যারা ছিছি হয়ে গেছি তাদেরকে শুদ্ধ বানাও তোমরাই তো নিমন্ত্রণ দিয়েছ প্রতি দুনিয়াকে প্রতি দুনিয়াতে আমাকে নিমন্ত্রণ দিয়ে থাকো আর তো কোনো দেবতা আসতে পারে না দেবতা আসার কোনো এখানে কোনো অ্যালাউ নেই বাবা তো পবিত্র দুনিয়া দেখেনি না বাবা বলে কি পবিত্র দুনিয়া স্থাপন করে আমি পরম ধামে চলে যাই প্রতি দুনিয়াতে তোমাদের সেবা করতে এসেছি এখন এই রাবণ রাজ্যের বিনাশ হয়ে যাবে বাকি তোমরা যে রাজ্যগ শিখছ সেখানে গিয়ে রাজারও রাজা তোমরা হয়ে যাও তোমাদের অগণিত বার বানানো হয়েছে এমন পরিবর্তন করা হয়েছে সবার আগে হলো ব্রাহ্মণ কোলো হ্যাঁ ব্রাহ্মণ কুল প্রজাপিতা ব্রহ্মাও তো গায়া হয়ে থাকে তো এই ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মা অর্থাৎ ব্রাহ্মণ তোমাদের সঙ্গে যোগসূত্র আছে যাকে অ্যাদম বা আদি দেব বলা হয় এটা কারো জানা নেই অনেকেই এমন আছে যারা এসে শুনে তারপর মায়ার বশ হয়ে যায় অর্থাৎ এই জ্ঞান ধরে রাখতে পারে না পণ্যাত্মা হতে হতে আবারও পাপ হয়ে যায় মামা মায়া হলো খুবই জোরদার সবাইকে পাপ আত্মা বানিয়ে দেয় এখানে কেউই পবিত্র কেউ পণ্য আত্মা নেই পবিত্র আত্মা দেবী দেবতারাই ছিলেন যখন সবাই পবিত্র পতিত হয়ে যায় তখন বাবাকে আহ্বান করে আর এখন হলো সেই রাবণ রাজ্য পতির দুনিয়া আর ভগবান এই দুনিয়াতে এসেছে একে বলা হয় কাঁঠার জঙ্গল কাঁঠার জঙ্গল থেকে আমাদেরকে ফুল বানাতে এসেছেন সত্যযুগ হলো গার্ডেন অফ ফ্লাওয়ার্স মোগল গার্ডেনে কত ফার্স্ট ক্লাস সুন্দর সুন্দর ফুল থাকে আকন্দ ফুলও পাওয়া যাবে কিন্তু অন্যগুলোর সাথে তার কি প্রভেদ তা কেউ বোঝে না বাস্তবে আকন্দ ফুল অর্থাৎ শিবের উপর আকন্দ ফুল চোরায় তাই না কেন তা কোনো পূজায় লাগে না অর্থাৎ কোনো দেবী দেবতা তাকে কোনো মার্গ দেখাতে পারে না কেউই মার্গ দেখাতে পারে না এমন যখন আত্মা তখন একমাত্র শিব পরম পিতাই তাকে মার্গ দেখাতে পারে যত পাপি তাপি যত কিছু আছে এও বাবাই আমাদেরকে বোঝান আমি যখন চড়াই তখন তার মধ্যে কেউ হলো ফার্স্ট ক্লাস ফুল কোনোটা বেলি কেউ কেউ বা জুই আর কেউ আকন্দ আকন্দ ফুল যার কোনো গুণাগুণ থাকে না তো বাচ্চাদের মধ্যে তো ক্রমানুসার আছে তো একই বলা হয় দোকদাম মৃত্যু লোক সত্যযুগ হলো অমর লোক নতুন দুনিয়া যিনি বানান তিনি হলেন বাবা আর কেউ নয় তাকে নলেজফুল বলা হয় তিনি হলেন চৈতন্য বিজুরূপ তাকে বলা হয় জ্ঞানের সাগর এমন নয় যে তিনি সকলের অন্তরকে জানবেন তিনি অন্তর্জামী নয় মানুষ এসব মিথ্যা বলে শাস্ত্র মিথ্যা উপহার দিয়েই গেছে বাকি তিনি যে জ্ঞানের সাগর সে কথা কিন্তু ঠিক তিনি হলেন চৈতন্য বিজুরূপ সৃষ্টির আদি মধ্য অন্তকে তিনি জানেন সেজন্য তাকে জ্ঞানের সাগর বলা হয় সৃষ্টির আদি মধ্য অন্তরের জ্ঞান ওনার মধ্যে আছে বাচ্চারা তোমাদেরকে তোমরা অন্যদেরকে এই জ্ঞান দিচ্ছ শোনাচ্ছ এখন তোমাদের তা তোমরা তার ফল অবশ্যই প্রাপ্ত করবে ভগবানের জ্ঞান প্রচার করছো তা দ্রাপর কলিযুগ এই চক্র ঘটতেই থাকে তোমরাই ঘুরে ঘুরে আসবে তোমাদেরই প্রথম সুন্দর জীবন হবে সঙ্গম যুগে নতুন দুনিয়া চেঞ্জ হয়ে যাগে চেঞ্জ হয়ে যাবে এখন তোমরা সঙ্গম যুগে দাঁড়িয়ে আছো না আর তোমরা হলে রাজযোগী বাবা বসে বসে পড়াচ্ছেন যারা বাবার সন্তান হয়ে যায় তারা রাজযোগ শিখে অন্য কেউ শেখায় নিজের মতো তৈরি করে সবার প্রথম মুখ্য কথাটি বুঝতে হবে যে বাবা যেমন বাবাও সুপ্রিম টিচার সুপ্রিম ফাদারও এখন তোমাদেরকে সে বাবা পড়ান আর আমরা হলাম গডলি স্টুডেন্ট এই কথাটাতে তোমরা একদম যুক্তি দিয়ে কথাটাকে বুঝে নাও বোঝার চেষ্টা করো এনে তোমাদের সদ্গুরুও বটে তোমাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাবেন যাকে শিবের বরযাত্রী বলা হয় এসব ভক্তদেরকে ভগবান পরিয়ে স্বর্গবাসী বানিয়ে দেন এখন এই পরম সুযোগ এখন চলছে ভগবান যখন ডাইরেক্ট এখন এসেছে এসব কথা কোনো শাস্ত্রে পাবে না শাস্ত্র তো এই দাদাও পড়েছেন অনেক দাদা লেখ রাস ব্রহ্মা বাবা অনেক পড়েছেন বাবা তো শিব বাবা তো পরেন না বাবা তো নিজেই নিজেই সদ্গতি দাতা তার তো কেবল শাস্ত্র কোনো শাস্ত্র পড়বার কোনো দরকার নেই তিনি সকল শাস্ত্রের সার আমাদেরকে শোনাচ্ছেন তিনি কেবল রেফার করেন তাও কেবল গীতাকে বারবার গীতাকে তিনি টেনে আনছেন কারণ সর্বশাস্ত্রে শিরোমণি হল গীতা ভগবানের গাওয়া কথা এ কথা বলা হয় তাকে কিন্তু ভগবান কাকে বলা হয় তা ভারতবাসী জানে না ভুলে গেছে বাবাকে সর্বব্যাপী বলে দিয়ে তাকে তো ডিফেম করেছে তার বদনাম করেছে তাকে তার মানকে ছোট করার চেষ্টা করেছে বাবার ইনসাল্ট বাবাকে ইনসাল্ট করেছে সেই জন্য পতিত হয়ে গেছে বাবা কোনো অভিশাপ দেন না এটা অটোমেটিক কার্যকারণ কার্য করলে তো তার ফল ভোগ করতে হবে তাহলে পবিত্রকে বানাবে তো যাকে এত ডিফেম করা হয়েছে তিনি এসে পবিত্র বানান তো বাবা কত নিরহঙ্কারী এমন কি আমরা কাউকে কি ক্ষমা করতে পারি তিনি বলেন আমি নিষ্কাম সেবা করি তোমাদেরকে আমি বিশ্বের মালিক বানাই আমি নিজে হই না স্বর্গে তোমাদের তোমরা আমাদেরকে স্মরণ করো না প্রয়োজন হয় না দোকে তোমরা স্মরণ করো শোকে তোমরা কেউ স্মরণ করো না আর শোকে যদি করতে তোমাদের দুঃখ হতো না আর এটো ড্রামার মধ্যে নেই শোকে তোমরা আমাকে স্মরণ করবে একে দোক আর শোকের খেলা বলা হয়ে থাকে স্বর্গে আর কোনো ধর্মই থাকে না তারা সবাই আরও পরে আসে খ্রিস্টানরা নিজেরাই বলে তিন হাজার বছর পূর্বে স্বর্গ ছিল আর কোনো ধর্ম ছিল না আমরা আত্মারা শান্তি দামে ছিলাম এইসব কথা আর কোনো শাস্ত্রে নেই বাবা এই জ্ঞানের দ্বারা গতিসৎগতি করান আত্মাদেরকে যার নামই গীতা রাখা হয়েছে এই সত্য কথা স্পষ্ট কথা বাবা এখন আমাদেরকে বলেন আমাদের জীবনের গান বাবাকে আহ্বান করা হয় যে বাবা এখানে এসে তো এখানে এসে স্বর্গ আমাদেরকে স্বর্গে নিয়ে চলো তো পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে বাবা বলে কি এর জন্য তোমরা তৈরি থাকো বিনাশ তো করাতে হবে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য শরীরকে তো এখানে এখানে শরীরকে এখানে মরতে হবে আত্মাকে আমি নিয়ে যাবো ন্যাচারাল ক্যালামিটিস তুফান খুব তীব্রতার সঙ্গে আসবে তার জন্য রেডি থাকতে হবে তোমাদের বাবা এসে অবশকে সম্পন্ন বানাচ্ছেন বাবা বলেন আমি তোমাদেরকে কত ধন দিয়েছিলাম অগণিত ধন দিয়েছিলাম তারপরে এসব কোথায় হারালে ব্যাহদের বাবা জিজ্ঞাসা করেন তোমরা সেগুলো কী করেছ তোমরা এত ইনসলভেন্ট কী করে হয়ে গেলে অর্থ অর্ধকল্প ধরে ধন হারাতে হারাতে তোমরা ইনসলভেন্ট হয়ে গেছো ভক্তিতে তোমরা সব কিছুই তোমরা নষ্ট করে দিয়েছ ভারত যা কিনা সোনার চোরই পাখি ছিল সেটা এখন কি হয়ে গেছে তোমরা নিজেরাই দেখছ তখন পতিত পাবন বাবা এসেছেন রাজ্যক শেখাচ্ছেন সেটা হলো সন্ন্যাসীরা শেখায় হর যুগ আর বাবা যেটা শেখান রাজযুগ এই রাজযোগ হলো নারী পুরুষ উভয়ের জন্য নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী ওই যুগ তো কেবল পুরুষরা শিখে হর যুগ নারীরা তো শিখতে পারে না এখন বাবা বলেন পুরুষার্থ করে স্বর্গের মালিক হয়ে দেখাতে হবে এটা তোমাদের কাছে মায়ার কাছে এক বিরাট চ্যালেঞ্জ এই পুরানো দুনিয়ার বিনাশ তো হতেই হবে অবশিষ্ট আর অল্প সময় বাচ্চারা যুদ্ধ শুরু হয়ে যাবে অটোমিক অ্যাটমিক বোমস শুরু তখনই করবে যখন তোমাদের কর্মাধীত অবস্থা হবে আর স্বর্গে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে তোমরা আর তখন দুনিয়া পরিবর্তন হয়ে যাবে সেকেন্ডে পরিবর্তন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তো বানাতে থাকবে এই বোমস বানাতে থাকবে বাবা আবারও বাচ্চাদেরকে বলেন স্মরণের যাত্রা করতে থাকো একমাত্র তোমাদের কাছে আর কোনো উপায় নেই এতেও মায়া বিঘ্ন সৃষ্টি করতে থাকে আর মায়ার বিঘ্নকে তোমরা চ্যালেঞ্জ করতে হবে তাকে প্রতি প্রতিহত করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানে বাচ্চাদের প্রতি মাতা পিতা বা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মার পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই শরণের স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর দেবতা হতে হবে সেজন্য আহার এবং পানীয় অত্যন্ত শুদ্ধ রাখতে হবে অশুদ্ধিকে ত্যাগ করে দিতে হবে এটাই হলো আমাদের জীবনের অনেক বড় ধারণা নাম্বার দুই ফার্স্ট ক্লাস ফুল হতে হবে স্বর্গে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে যোগ্য হতে হবে কর্মাদীত অবস্থা বানানোর জন্য পুরুষার্থ করতে হবে যা এখন আমাদের প্রতিদিনের কর্তব্য বরদান শ্রেষ্ঠ কর্মের দ্বারা সীমরণ অর্থাৎ স্মরণের যোগ্য হয়ে ওঠা যোগযুক্ত যুক্তিযুক্ত এই যুগযুক্ত যুক্তিযুক্ত আত্মা নিজেকে তৈরি করা আর জন্য শ্রেষ্ঠ কর্ম আমাদেরকে জানতে হবে তোমাদের এক একটি কর্ম যত শ্রেষ্ঠ হবে ততই শ্রেষ্ঠ আত্মাদের মধ্যে স্মরণ করা হবে ভক্তিতে নামকে স্মরণ করা হয় কিন্তু এখানে যে শ্রেষ্ঠ আত্মারা রয়েছে তাদের গুণ এবং কর্ম কর্মগুলিকে উদাহরণস্বরূপ করে তোলবার জন্য সে মরণ করে থাকে কিন্তু এখানে যে শ্রেষ্ঠ আত্মারা রয়েছে তাদের গুণ এবং কর্মগুলোকে উদাহরণস্বরূপ বানানোর জন্য সে মরণ করে থাকে এ ভক্তরা কেন আমাদেরকে স্মরণ করে মিছে মিছে স্মরণ করে না আমাদের এই নিজেকে উদাহরণমূর্ত করে তোলার জন্য আর উদাহরণ উদাহরণমূর্ত এখন আমরা করে তুলছি যুক্তিযুক্ত এখন বানিয়ে তুলছি সুতরাং তোমরা শ্রেষ্ঠ কর্মের আধারে স্মরণযোগ্য হতে থাকবে এর জন্য যোগযুক্ত হও যোগযুক্ত হলে প্রতিটি সংকল্প কর্ম শব্দ যুক্তিযুক্ত অবশ্যই হবে তাদের দ্বারা অনুপযুক্ত কর্ম কোনো কর্মসংকল্প হওয়া সম্ভব নয় সেখানে এই কানেকশানও থাকবে আর এই যুক্তিযুক্ত যুগযুক্ত আত্মা এখন তৈরি করার একমাত্র উপায় স্লোগান নিমিত্ত আর নির্মাঞ্চিত নিজেকে নিমিত্ত মনে করা আর নির্মাঞ্চিত ঝোঁকে যাওয়া এটাই হলো সত্যিকারের তো আমাদের শ্রেষ্ঠ লক্ষণ আর এই লক্ষণ বাবা আমাদের মধ্যে ফুটিয়ে তুলছে আর বাবা আমাদেরকে জীবনকে এমনভাবে গড়িয়ে তুলছে আজকের সমান হল আমি যুগযুক্ত এবং যুক্তিযুক্ত আত্মা Om Shanti。